এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সকল অতি ভালোবাসা সহকারী বন্ধুদেরকে। সত্যি বলতে কি, মন নিতে চায় না বিদায়, কিন্তু আমরা সত্যি বড্ড নিরুপায়। সময় চলে যাচ্ছে সময়ের মতো, চেয়ে দেখো স্মৃতি আছে কত। এই কথাটা আজকে শুধু আমার নয়, বরং আমার সামনে উপস্থিত আমার সকল বন্ধুদেরই তা আমার জানা। ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষার শেষে যখন আমরা যে যার মতো নানা কোচিংয়ে ভর্তি হতে থাকলাম, কেউ হয়তো ক্লাস সিক্সে থাকতে ভার্টেক্স এসেছিল, আমার আশা হয়েছিল ক্লাস সেভেনে থাকতে, দীর্ঘ দুই বছরের পথ চলা। এর মধ্যে আমি আমার সম্মানিত শিক্ষক বৃন্দদের সব থেকে বড় ভালো লাগার বিষয় যেটা আমার কাছে লাগে, সেটা বলবো শিক্ষকদের আত্মোৎসর্গ বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি ডেডিকেশন। স্যাররা আমাদের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যেটা বলার মতো না, তারা আমাদের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। আমাদের সব আসলে সত্যি বলতে কি, পড়াশোনা বলতে শুধুমাত্র পড়ে যাওয়া মুখস্থ না, বরং নিজের সৃজনশীলতা ঘটানো এবং প্রশ্ন করা। আর এখানে সব থেকে বড় ভূমিকা রেখেছিলেন আমাদের স্যাররাই। প্রতিবার যখন আমরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নানা ধরনের প্রশ্ন করতাম, অনেক সময় হয়তো একটু জ্বালাতাম স্যারদেরকে, স্যাররা কিন্তু হাসি মুখে তা মেনে নিয়েছিলেন। আসলেই আমরা গর্বিত এরকম স্যারদের পাওয়ার জন্য। আর বিদায় বলতে কি বুঝি, দৈহিকভাবে প্রস্থান ঘটলেও হৃদয় বলে যে আমাদের যে একটা অঙ্গ আছে সেখান থেকে কিন্তু প্রস্থান সহজে ঘটে না, এখানে কিন্তু সকলেই থেকে যায়। আমাদের সম্মানিত শিক্ষকরা সারা জীবন আমাদের সেই হৃদয়ে থেকে যাবেন। যদি আমাদের যেতে হয় দশতলা আর আমি যদি থাকি নিচতলায়, দশতলায় যাওয়ার জন্য যে সিঁড়িগুলো পার করতে হবে, প্রতিটা সিঁড়ি হলো আমাদের প্রতিটি শিক্ষকবৃন্দ। আর এই জন্যই বলতে চাই, ভার্টেক্সের পথ চলা আমাদের হৃদয় থেকে কখনোই শেষ হবে না, তারা সবসময় আমাদের মনের থেকে যাবে। সবচেয়ে শুধু একটাই দোয়া প্রার্থী, যেন আমরা নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে পারি স্যাররা দেখে বলবেন হ্যাঁ সে আমার স্টুডেন্ট, আর ভার্টেক্স তো এত দূরে যান যাতে আমরাও দেখে বলতে পারি হ্যাঁ আমরাও একসময় ভার্টেক্সে পড়তাম।